সঙ্গে সঙ্গে অনুভব করলেন আল্লাহু আকবার, নবীর আমলের তুলনায় আমাদের আমল একেবারে কিছুই নাই, সামান্য ওর আমলে আর আমাদের আমলের ব্যাপারে একদম অল্প, তাছাড়া কিছুই নয়। এরা তিনজন ফিরে চলে গেল, তিনজন ফিরে যাওয়ার পরে এরা তখন এক এক অপরকে বলা বলি আরম্ভ করে দিল, বলতে লাগলো ভাই যেটা শুনলাম তাতে বুঝতে পারলাম আমাদের আমল আল্লাহ রসুলের আমলের কাছে কিছুই নয়, আমাদের এবাদত একেবারে আল্লাহ রসুলের এবাদতের জায়গাতে রায়ের দানা পরিমাণ। তাহলে একটা কাজ করি, আমি কোনো দিন রাত্রে আর ঘুমাবো না ভাই। তিনজনের ভিতরে একজন বলছে ভাই আর ঘুমাবো না ভাই, না জেগে জেগে আল্লাহর ইবাদত করবো, না হলে বোধ হয় জান্নাত পাবো না। আশা কি ছিল? টাকা কামাবার নয়। আশা কি ছিল? আমি বড় ব্যবসায়ী হব তা নয়। আসলে উদ্দেশ্য ছিল আমলের দিক দিয়ে আমি আগে বাড়ব, জান্নাতের প্রয়োজন আছে, এই কারণে উনি বলছেন আমি আর রাত্রে ঘুমাবই না, শুধুমাত্র রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করব। এরা দুইজন শুনে শুনে মনে ভাবছে আমরা কি করবো রে ভাই, আর একজন বলছে শোনো আমি কোনোদিন আর বেরোজাদার হয়ে থাকবো না, সারা জীবন এখন থেকে নিয়ে যতদিন পর্যন্ত বাঁচবো প্রতিদিন রোজা করব, প্রতিদিন রোজা করব, একদিন রোজা ছাড়বো না, রোজা করে জিন্দগি কাটিয়ে দেবো, আল্লাহ আকবার। তৃতীয় জন বলছে বন্ধু ও বন্ধু আমি কিন্তু ভাই, তোমরা বলছো দুইজন একজন রাত ইবাদত করবে আর ঘুমাবে না, তোমারও ইবাদতটা ভালো হয়ে গেল, আর একজন বলছো কোনোদিন রোজা ছাড়বে না প্রতিদিন রোজা রাখবে, তোমারও আমল ভালো হবে, আমি যে কি করব। এ তখন বলছে আমি আজ থেকে বৈরাগী হয়ে গেলাম। কি হলো? বৈরাগী হয়ে গেলাম, আজ থেকে আমি আর কোনদিন বিবাহ করব না, সন্ন্যাসী সেজে গেলাম, আমি একবারে অবিবাহিত হয়ে থাকবো আর আল্লাহর ইবাদত টেবাদত করে আমার জিন্দগি কাটিয়ে দেবো। ইয়ে তখন এ কথা বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবা তিনজনের আলোচনা শোনার পর ওরাকে ডেকে তো বলছে ওই বাবু ও ভাইরা শোনো শোনো শোনো, হায় হায় হায়, আরে আমি যে তোমাদের নবী, আমার যেটা কাজ সে কাজ তোমরাকে করতে হবে, আমি যেটা তোমরাকে দিব সেটা নিতে হবে, আমি যেটা মানা করবো সেটাতে থেকে তোমাকে বঞ্চিত হতে হবে। নবী বলছেন শোনো আমি তোমাদের নবী, আমি রাতের বেলা আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুম লাইলা ইল্লা কলিলা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে দিচ্ছেন নবীকে, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম আপনি কমসে কম রাতের রাতের দুই ভাগ করে এক ভাগ কিংবা রাতের তিন ভাগ করে এক ভাগ শুধুমাত্র ইবাদত করুন। রাসূল বলছেন পাগলা আমি যে তোদের নবী, আমি ঘুমাই আবার কখন যে আমার চোখ ঘুম থেকে জেগে যায়, আমি মসজিদ যাই, মসজিদে যাওয়ার পরে আমি নবী, যদিও আমার আগের পিছের সব গুনাহগুলো মাফ, আমার কোনো পাপ নাই গুনাহ নাই, অথচ তোদের নবী আমি রাতে কিছুক্ষণ ঘুমার পর আর ঘুমায় না, আমি রাতের শেষের দিকে আমি চলে যাই মসজিদে, যাওয়ার পরে আবার আল্লাহর ইবাদতে টাইম লাগাই, যুবক রে এই কথা বলো না আমি শুধু রাত্রে ইবাদত করব, তোমার চোখের হক আছে, তোমার বিবির হক আছে, তোমার শরীরের হক আছে, সেগুলো তোমাদেরকে পালন করতে হবে রে আমার বন্ধু, আবার আল্লাহর ইবাদত করতে হবে। এ দ্বিতীয় জন বন্ধু তুমি বলছো আমি শুধু শুধু রোজা রাখবো, শুধু রোজা রেখে আমি জীবন কাটাবো, শোনো আমি তোমাদের নবী, আমি রোজাও রাখি রে আমার উম্মতের দল,
কাল আবার আমি রোজা ছেড়েও দি এই জন্য মা এই জন্য বাবা এই জন্য যুবক বন্ধুরে আপনাদের আজকে বলে যাই ভবিষ্যতে যদি মুখা পেয়ে যাও সময় যদি তোমার হয় রমজানে রোজা রেখেছো আল্লাহর ফরজ আদায় করেছো নবীর একবার সুন্নত আদায় করার কারণে রে যুবক মাসে যদি পারে তবে তিনটা রোজা রেখে দিও আল্লাহর নবীর সুন্নত আদায় হয়ে যাবে রে যুবক আল্লাহর নবী বললেন এ সাহাবা রোজাও রাখবি রোজা ছেড়ে দিবি তবে তোমার নবীর সুন্নত আদায় করা হবে যদি খালি রোজা রেখে চলে যাও নবীর নাফরমান হয়ে যাবি আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এ আমার বান্দা বান্দিরা আমাকে আল্লাহ বলেছো আল্লাহ বলে শিকার তবে আমার অনুসরণ করো আমাকে আল্লাহ বলে মান আমার নবীর অনুসরণ করো আমার নবীকে অমান্য করিস না অমান্য করলে পাক্কা মুসলমান হবি না এ আমার বন্ধু নবী বললেন রোজাও রাখিস রে আমার সাহাবা সঙ্গে সঙ্গে আবার রোজা ছেড়ে দিও এটাই তোমার নবীর কাম এটাই তোমার নবীর কাজ নম্বর তিন এ বন্ধু তুমি বলছো আমি কোনদিন বিবাহ করব না একবার অবিবাহিতা হয়ে থেকে যাব এটা মনে ভাবিস না তোর নবী বিবাহ করেনি তোমার নবীর স্ত্রী নাই এটা মনে ভাবিও না আমি তোদের নবী রে এ আমার সাহাবা নয় খানায় আমার বিবি কোন বিবি বলতে পারবে না আমার হক আমার স্বামী আদায় করে না কেউ বলতে পারবে না আমাকে খাবার দেয় না কেউ বলতে পারবে না আমাকে পরনে দেয় না এ যুবকের দল আল্লাহর নবী বললেন বিয়ে কর বিয়ে করাটা আমার সন্নত বিবাহ কর বিবাহ করাটা আমার সন্নত সন্নত থেকে যদি এরাজ করে নাও সন্নত থেকে যদি মুখ ফিরিয়ে নাও তুমি আমার দলে থাকবি না আমার দল থেকে বের হয়ে যাবি রে সাবা আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি তুমি আমার দলের ভিতরে থাকতে পারবি না আল্লাহর রাসূল আবার বলছেন ইয়া মাসারাস সাবাবি মান ইসতাতা আমিন কমল বাআতা ফালিয়াতা জাব্বাজ ফাইন্নাহু আগাদুলিল বাসারি ওয়া আহসানুলিল ফরদি এ যুবকেরা এ হাট্টা ঘাট্টা শরীরওয়ালারা তুমি বলিও না আমি এখনো কামাই করতে পারি না তুমি বলিও না আমার এখনো টাকা পয়সা অর্জন হয়নি আমি এখনো পাকা বাড়ি দিতে পারিনি তোমার বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে বিয়ে করার তোমার টাইম হয়ে গেছে হারাম জিনিস থেকে তুমি বাঁচতে পারো না হালাল জিনিস তুমি আনতে আনো না এই কাজ তুমি করিও না সঙ্গে সঙ্গে যদি তোমার শক্তি রয় তুমি বিয়ে করে নাও বিয়ে করে নাও বিয়ে যদি করে নাও রে আমার উম্মতের দল ফাইন্নাহু আগাদুলিল বাসারি এই আমার উম্মতের দল তবে তোমাদের চক্ষু দুটো নিচন হয়ে যাবে আর তুমি পাগলামি করবে না অপরের বেটির দিকে বারবার তুমি তাকাচ্ছিলে আর তোমার চোখটা ওই দিকে যাবে না আমেনা মমেনাকে তুই আর দেখবি না অমনি ভাবে মেয়ের দলেরা এরাও যদি বিয়ে হয়ে যায় তুমি যদি তাকে বিয়ে করে নিয়ে চলে আসো ও আর ছেলের দিকে তাকাবে না ও আর এই কোন রকম চোখ দিয়ে অন্য ছেলেকে দেখবে না আল্লাহ রাসূল বলছেন তোমার চক্ষু দুটো কি হবে তোমার চোখ দুটো নিচন হয়ে যাবে আর কি হবে
আগদুলিল বাসারি ওয়া আহসানুল ফারদি এবং তোমার যে হালাল জায়গা তুমি হারাম জায়গাতে ব্যবহার করবে না তোমার শুধুমাত্র এবার তুমি হালাল জায়গাটাকে ব্যবহার করবে তোমার ওই হারাম জিনিস থেকে তুমি বেঁচে যেতে পারবে তোমার লজ্জা স্থানের হেফাজত হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোন এ আমার উম্মত উম্মতি যদি ক্ষমতা থাকে শক্তি থাকে তবে তুমি বিয়ে করে ফেলো বলবেন মাওলানা বিয়ে করলে লাভ কতটা আছে বলবেন বিয়ে করলে ফায়দা কতটা আছে বলবেন 12 থেকে 14টা খালি বিয়ে করলে লাভ এবং ফায়দা আছে আপনি কি ভাবছেন কতগুলা যুবক যুবতীরা যদি একটু ঢং করে পড়তে লেগেছে স্কুলে আর বারবার একটা ভুল বিষয়ের সাথে বিয়ে আসে বারবার একটা ভালো ছেলের সাথে বিবাহ আসে বাপও এরকম আর মেয়েও ওরকম বাপও বেনামাজি মেয়েও বেনামাজি বাপও বেপর্দায় থাকনে ওয়ালা মেয়েও বেপর্দায় থাকনে চলনে ওয়ালা এরা ভাবছে ও একটা আমি চাকরি নেব তারপরে বিয়ে করব আর এইদিকে দেখো কত যে হারাম জায়গাতে ওর মানে ইস্তেমাল কিংবা ব্যবহার হয়েছে ও টেরি পাইছে না অথচ আল্লাহ রাসূল কোনদিন এই কথা বলেননি যতক্ষণ পর্যন্ত তোমার অট্টালিকা বাড়ি না হবে অতক্ষণ পর্যন্ত তুমি বিয়ে করিও না যতক্ষণ পর্যন্ত তোমার চাকরি না হবে অতক্ষণ পর্যন্ত তুমি বিয়ে করিও না বিয়ে করতে হলে তোমাকে এটাই শুধু দেখতে হবে তোমার জৈবন টকবক ঘরে ফুটে উঠেছে আর তুমি চাইছো আমার বিয়ে হলে এখন ভালো আছে তুমি বিয়ে করে ফেলো আল্লাহর কোরআনের কথা বলছি আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় কোরআনের ভিতরে বলেছেন পৃথিবীর আমার বান্দা বান্দির দল তুমি শুনে নাও আমার কথা আমার কথা শুনে নাও তুমি বলে কি বলে যদি ভবিষ্যৎ তুমি যদি এই সন্তান মেয়ে ছিলেন আর বেটা ছেলে দুইজনকে বলছি দুইজনের সমান অধিকার তুমি যদি যুবক বিয়ে করার যদি তোমার উপযুক্ত তোমার ই হয়ে গেছে জি বয়স হয়ে গেছে তুমি মনে ভাবিও না আমি গরিব বিয়ে করলে আমি গরিব হয়ে থেকে যাব আল্লাহর কোরআন থেকে পড়বা না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর যদি কোনো একজন গরিব বান্দা গরিব একজন ছেলে সে যদি আল্লাহর প্রতি ভরসা করে কারোর উপরে নয় শ্বশুরের উপরে নয় বাপের উপরে নয় কোন লোকের উপরে নয় নিজের উপরে নিজের মান যাতে শক্তি নিয়ে নিজের মনে বল করে সে যদি বিয়ে করে নেয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন সেই গরিব ঘরের মেয়েকে বিয়ে করে আনার কারণে কিংবা কোনো ইয়াতিমাকে বিয়ে করে আনার কারণে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বিবাহতে এমনভাবে বরকত দেব যে তাকে আমি মাল ওয়ালা করে দেব বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাকে আমি মালওয়ালা করে দেব তাকে ধনওয়ালা করে দেব তাকে টাকা পয়সাওয়ালা করে দেব তাকে আমি ধন সম্পদওয়ালা বানিয়ে ছেড়ে দেব তুমি আমার উপরে ভরসা করে একটা গরিবের মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসো কিন্তু মেয়েটা নবীর হাদিস অনুযায়ী কি হতে হয় মেয়েটা একজন হবে সে দিনদারিনী নামাজি মেয়ে হবে বিয়ে করে চলে এসো আল্লাহর কসম বলছি তোমার বাড়িতে হুড় হুড় করে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজেল হবে আল্লাহর রহমত নাজেল হবে আর ওই বাড়িটা শান্তিতে থাকবে বাড়িটাতে কোনো অশান্তি হবে না ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আপনাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনও জানিয়ে দিয়েছে তুমি একজন গরিব মেয়েকে এমনি সাধারণত যেমনভাবে বিয়ে করতে হয় বিয়ে করে নিয়ে চলে এসো ভাইরা আমার বিয়ে করলে 14টা কিংবা 12টা লাভ আছে নাম্বার 1 গুণে নেবার নাম্বার 1 কোন ছেলে যদি বিয়ে করে বিয়ে করলে সে হারাম কাজ থেকে বেঁচে যেতে পারবে হারাম কাজ থেকে জেনার মতো পাপ থেকে জেনার মতো হারাম কাজ থেকে সেই ছেলেটা বেঁচে যেতে পারবে বিয়ে করলে এটা একটা লাভ নাম্বার 2 কোন সন্তান কোন মায়ের লোক সে যদি বিয়ে করে বিয়ে করলে তার দ্বিতীয় লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার বাড়িতে তার বিবাহতে তার সন্তানের ওপরে তার রিজকের ওপরে আল্লাহর মদদ হবে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর মদদ নেমে আসবে এই যুবক যদি তুমি বিবাহ করার মতো করে যদি করো আল্লাহর পক্ষ থেকে মদদ হবে মদদ হবে নাম্বার 3 কোন মানুষ যদি নবীর সুন্নতি অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী যদি বিয়ে করে তাহলে আল্লাহর ওই বান্দা তৃতীয় নম্বর ফায়দা তার এটা হবে সেই ছেলেটা ছিল আধা ইমানওয়ালা সেই মেয়েটা ছিল অর্ধেক ইমানওয়ালা সেই ছেলেটা ছিল অর্ধেক ইমানওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে করার কারণে সেই ছেলেটাকে পূর্ণ একটা ইমানদার বানিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ
পূর্ণ সেই ঈমানদার হবে, ঈমান তার মুকাম্মাল হবে। তৃতীয় ফায়দা হচ্ছে তার এটা বিবাহ করলে, নাম্বার ফোর, যদি কোনো সন্তান বিয়ে করে, যদি কোনো সন্তান বিয়ে করে, বিয়ে করলে কি হবে, বিয়ে করলে ছেলে বেশি হবে, ছেলে হবে, মেয়ে হবে। এখন হাম দো, আগে চলছিল হামারা দো, এখন চলছে হাম দো, হামারা এক, হামারা এক। একটা হলে বন্ধ করে নাও, একটা হলে বন্ধ করে নাও। একটাতে বন্ধ করে নিছে, দুটাতে বন্ধ করে নিছে, ভাই হে ফতোয়া দিতে পারবো না, মুফতি নই, জি লা মুফতি, আমি মুফতি নই, ফতোয়া দিতে পারবো না। আপনার কি হবে, কি হবে আপনি ভালো জানেন, যে করছে সে ভালো জানে, আমি বলতে পারবো না, করেন আমি ওই দিকটা ফতোয়া দিচ্ছি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের দল, তোমরা বিবাহ করবে ওই মেয়েগুলোকে, ওই খানদানের মেয়েগুলোকে। আমি বিবাহের কথা বলছি, আলতু ফালতু কথা বলছি না, ভালো করে শুনুন, তোমরা বিবাহ করবে ওই মেয়েগুলোকে, ওই খানদানের মেয়েগুলোকে, যেই খানদানের মেয়েগুলা, যেই খানদানের বেটিগুলা বেশি বেশি করে ছেলে জন্মায়, ওই মেয়েগুলাকে তোমরা বিয়ে করিও। ফায়দা কি, বিয়ে করলে বেশি বেশি ছেলে জন্মাবে, বেশি বেশি করে সন্তান হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে বলবেন, আল্লাহ অনেকটা নবী দুনিয়াতে এসেছে, সমস্ত নবীদের চাইতে আমার কম দেখো বেশি, আমার উম্মত দেখো বেশি। ফায়দা হলো বিয়ে করলে, এটা চার নম্বর, নবী তোমাদেরকে দেখে, আমাদেরকে দেখে কিয়ামতের ময়দানে ফখর করে বলবে, আমার নবী সেই দিন সমস্ত নবীদের সামনে গিয়ে বলবে, দেখ 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 আমার উম্মত কত বেশি। আল্লাহু আকবার। নাম্বার চার ফায়দা হলো, আল্লাহ রাসূল উম্মত বলে বেশি বলে সেদিন ফখর করতে পারবে। এই জন্য নবী বলছেন, ওইসব মেয়েগুলিকে তোমরা বিয়ে করিও রে আমার উম্মতের দল, যাদের ছেলে মেয়ে বেশি হবে। আর এখনকার ছেলেরা মনে ভাবছে, বাঞ্জিটা বিয়ে করলে সবচাইতে ভালো হবে, যা ছেলেই হয় না, জি যা ছেলে হয় না ওটাকে বিয়ে করলে বেশি ভালো হবে। মেয়ে ছেলেদেরকে বলছি, মা খালা বোন, আপনাদের আগের জায়গাটাকে আগে পুরা করুন, পিছনে জায়গা হয়েছে না, আগে চেপে চেপে বসুন, যারা পিছনে আসছেন আগে চলে আসুন, জি। নাম্বার ফোর হয়ে গেল। নাম্বার ফাইভ কি ফায়দা, ওই বাপজিরা, এ যুবকেরা, এ ভাইরা, আপনারাকে বলছি শুনুন, বিয়ে করলে ফায়দা হলো পাঁচ নম্বরে। কোন ভাই যদি বিয়ে করে, তাহলে ওই ভাই আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সন্তুষ্ট হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল।